সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি আম্মান হুসাইন। আজকের আমাদের ভিডিও টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল ক্যামেরা অ্যাঙ্গেল শট। প্রথমে আমরা আলোচনা করব হরাইজন্টাল ক্যামেরা অ্যাঙ্গেল শট নিয়ে। হরাইজন্টাল ক্যামেরা অ্যাঙ্গেল শটের ভিতরে আমরা পাঁচটা ভাগ দেখি। প্রথম ভাগে দেখি আমরা ফ্রন্ট শট, তারপরে দেখি আমরা 3x4 ফ্রন্ট, তারপরে দেখি আমরা প্রোফাইল, লেফট অর রাইট প্রোফাইল, তারপরে আমরা দেখি 3x4 রেয়ার, তারপরে আমরা দেখি রেয়ার শট। এই ভিডিওতে আমরা ঠিক যেভাবে দেখতে পাচ্ছি আই লেভেলে ক্যামেরার সামনে আমাদের সাবজেক্ট ক্যামেরা বরাবর তাকিয়ে আছে, যেখানে আমরা সোজাসুজি ক্যামেরায় সাবজেক্টের চোখ মুখ ফেস খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, এবং ফুটেজ দেখলে আমরা বুঝতে পারি যে শটটি খুব একটি ডাইনামিক বা খুব বেশি গল্প বলে না। এই ধরনের শট সাধারণত ব্যবহার করা হয়ে থাকে নন ফিকশন প্রোডাকশনের ক্ষেত্রে, যেমন নিউজ রিপোর্ট, টক শো, কিন্তু ফিকশনাল প্রোডাকশনের ক্ষেত্রেও এই শট ব্যবহার করা যায়। ধরেন যদি আমার ক্যামেরার দিকে আমার সাবজেক্ট হেঁটে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এই ফ্রন্ট শট ব্যবহার করতে পারি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 3x4 ফ্রন্ট। 3x4 লেফট ফ্রন্ট হতে পারে, রাইট ফ্রন্ট হতে পারে। আমরা এই অ্যাঙ্গেলে বা এই শটে আমরা যেটা দেখতে পাই আমাদের সাবজেক্টের ফেসের কন্ট্রোল আমরা খুব ভালোভাবে দেখতে পারি, জেস্চার, পোশ্চার, এক্সপ্রেশন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, আমাদের সাবজেক্ট আমরা খুব ভালোভাবে এখান থেকে এস্টাবলিশ করতে পারি। এরপরে আমরা দেখব প্রোফাইল শট। প্রোফাইল শটে আমরা যেটা দেখতে পাই সাবজেক্টের, খুব সহজ করে যদি বলি, সাবজেক্টের যে কোনো এক পাশ, তার লেফট সাইড হতে পারে, রাইট সাইড হতে পারে, যেখানে আমরা তার কান দেখতে পারি, তার ফেসের এক পাশের অংশে একটি চোখ এবং নাকের এক পাশ দেখতে পারি। এই ধরনের শট সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সাবজেক্টকে কনফিউজ বোঝানোর জন্য, অথবা সাবজেক্টের ডেস্টিনেশন ফিক্সড না। এখন যে ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি এটি 3x4 রেয়ার। 3x4 রেয়ারে আমরা যেটা দেখতে পাই আমাদের সাবজেক্টের ফেস খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, সাবজেক্টের পেছন থেকে অলমোস্ট 275 ডিগ্রি থেকে নেওয়া, যেখানে আমরা সাবজেক্টের সাথে আমরা সাবজেক্টের সামনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। 3x4 রেয়ার ব্যবহার করা হয়ে থাকে সাবজেক্ট কি দেখছে সামনে সেটা ডিরেক্টলি ক্যামেরার মাধ্যমে অডিয়েন্সকে বোঝানোর জন্য। আমরা ঠিক পিওভি শটে যেটা দেখি যে ক্যারেক্টার কি দেখছে আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি, যেখানে অডিয়েন্স নিজে জাজ করতে পারে আসলে সাবজেক্ট কি দেখছে, 3x4ও ঠিক একই রকম। আমরা যেখানে দেখছি সাবজেক্ট আমাদের স্ট্যান্ড বাই আছে এবং সাবজেক্টের সামনে সাবজেক্ট কি এক্সপিরিয়েন্স করছে সেটা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, অডিয়েন্স নিজে সেটা ফিল করতে পারবে। 3x4 রেয়ারে সাবজেক্টের এক্সপ্রেশন আমরা দেখি না, আমরা সাবজেক্টের আইডেন্টিটি সেখানে খুব ভালোভাবে রিভিল হয় না, কিন্তু সাবজেক্ট কি এক্সপিরিয়েন্স করছে, কি দেখছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এরপরে শট আমরা দেখতে পাচ্ছি রেয়ার শট বা 3x4 রেয়ার শট। রেয়ার শটে আমরা আমাদের ক্যারেক্টারের পেছন থেকে দেখব, আমাদের ক্যারেক্টারের ফেস রিভিল হবে না, আইডেন্টিটি রিভিল হবে না, আমরা দেখতে পারবো একদম পেছন থেকে। এটার মেইন উদ্দেশ্যই থাকে আমাদের ক্যারেক্টারকে হাইড করা, একটা গল্প বলা বা বলতে চাওয়া, যেখানে আমাদের ক্যারেক্টারকে আমরা রিভিল করব না। এখন আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল শট নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো লো অ্যাঙ্গেল শট, যেখানে ক্যামেরার মুভমেন্টটা বেসিক্যালি ভার্টিক্যালি ওঠা নামার মাধ্যমে আমরা অ্যাঙ্গেলটাকে নির্ধারণ করে থাকি, বা ক্যামেরার পজিশনিং আমরা ভার্টিক্যাল লাইনে করে থাকি। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লো অ্যাঙ্গেল। লো অ্যাঙ্গেল এই ফুটেজ যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সাবজেক্টে দেখতে
পাওয়ারফুল লাগতেছে, কিছুটা মাইটি লাগতেছে, অনেকটা গ্লোরিয়াস লাগতেছে। তো আমরা বেসিক্যালি লো অ্যাঙ্গেল শট ব্যবহার করে থাকি সাবজেক্টকে পাওয়ারফুল বোঝানোর জন্য, কিংবা এমন একটা ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য যে ব্যক্তিত্ব অন্যান্য ক্যারেক্টার থেকে বোল্ড, যাতে লাগে আমাদের কাছে। এরপরে আমরা যে শটটি দেখব এটি হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল শটের হাই অ্যাঙ্গেল শট, যেখানে আমরা দেখব আমাদের ক্যারেক্টার ভালনারেবল একটা পজিশনে আছে, বা লেস পাওয়ারফুল, বা আমাদের ক্যারেক্টারের দৈন্যদশা আমরা বুঝতে পারবো এই অ্যাঙ্গেল থেকে। আমরা যেটা দেখব সেটি হচ্ছে আই অ্যাঙ্গেল শট। বেসিক্যালি ভার্টিক্যাল অ্যাঙ্গেল শটের আই লেভেল এবং হরাইজন্টাল শটের ফ্রন্ট একই রকম, যেখানে আমরা আসলে সাবজেক্টকে একটু ফ্ল্যাট দেখি। সাবজেক্ট এখানে এস্টাবলিশ হবে, কিন্তু সাবজেক্টটা আমাদের কাছে ফ্ল্যাট লাগবে, আমাদের ফুটেজটা ফ্ল্যাট লাগবে। তো বন্ধুরা, এই ছিল আছে আমাদের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ক্যামেরা অ্যাঙ্গেল শটসের টিউটোরিয়াল। আশা করি সবার খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।